সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালোবাসি সবাইকে। গৌরী গুণ চ্যানেলে ওয়েলকাম সবাই, শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আর আমার পরিবারে যদি কোনো নতুন সদস্য এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে দেখো। তো আমি দেখো এখন মায়ের বাড়িতে, আর এই দেখো প্লিজ কি করো তুমি, ওগুলো এইদিকে নিয়ে আসবে, যেখানে যেটা থাকে সেখানে সেটা রাখবে। কি হলো তা মাথাতে দেখো, কল থেকে এলো মাথাতে এসে জলটাকে মুছে দিল, জল মুছার জায়গা দেখো। তো চলো এখন আমি রান্না করছি, কি রান্না করছি তোমাদের আমি একটু দেখিয়ে দিই। তো রান্না হয়ে গেছে দেখো, এটা সেই মানে কপি, সে ডাঁটা ভাটা দিয়ে বেগুন টেগুন দিয়ে সব কিছুর একটা চচ্চড়ি। এটা হলো লাল শাক, এখানে ভাত হয়ে গেছে। লাল শাক ওনার খুব প্রিয় জিনিস। আর এখানে মাংস হবে বলে দেখো মাংসের আলু ভেজে রেখে দিয়েছি। মাংস মানে চিকেনই হচ্ছে, একটু মাটন হচ্ছে না, মাটন হবে। আর দেখো মাটনটা আগে একটুখানি ভেজে নিবো, কেন বলো তো, নাহলে আস্তানি গন্ধ বেরো, আমার কেমন লাগে একটু। মায়ের বাড়িতে কালকে আমি হঠাৎ চলে এসেছি, আমার আসার কোনো কথাই ছিল না, এর মজা দেখো। আর আমার বাবা, ও আমি যেখানে সেখানে তো ও ওরা ওই ফটোটা যেখানে ছিল সেখানে রেখে দেয় মিক্সার মেশিনে, মানে আমি যেখানে থাকবো ওকে সেখানে থাকতেই হবে। বন্ধুরা এখানেও দেখো আমার নাইটি ফাইটি সব কিছু এখানে রাখাতে, মানে এখানকার জিনিসগুলো এখানে থাকে, আর কলকাতার যা জিনিস আছে কলকাতায় থাকে না, এখানকার জিনিস ওখানে যায় না, ওখানকার জিনিস এখানে আসে আমার, বুঝলে। তবে এইটা চলে এসছে আমার কলকাতার জামা কাপড় আনিনি তো কী হয়েছে, এই যে ইয়ে এসছে, এটা তো আসতেই হবে। মেরা পিছা বো কবি নেই ছোড় সকতি হে বন্ধুরা, যাহা পে গৌরী ওহাঁ পে প্লিজ 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 প্লিজ। আর আমাদের মিষ্টু উঠেছিল, উঠে আবার এখন আর কি একটু ঘুমালো, ঘুমালো না শুল। তো চলো রান্না করি নি, আজকে আমি যাবো এক জায়গায়, কোথায় যাচ্ছি, মুর্শিদাবাদের সব থেকে যেটা ফেমাস পুজো তার আজকে বিসর্জন, দুটো ঠাকুরের বিসর্জন, দুটোই ফেমাস আর কি বহরমপুরে। তো যারা বহরমপুরে বন্ধু দেখো চিকেন হয়ে গেছে, তো চলো কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিব, জল দিয়ে একটু আর কি এটাকে এবার গ্রেভি গ্রেভি করতে হবে। জলে লেগে যাচ্ছে গো বন্ধুরা। তো বন্ধু দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি, চলো আমি এখন সাজুগুজু করা হয়ে গেছে। আজকে দেখো ভেলভেটের এই ড্রেসটা পরেছি, ড্রেসটা কেমন লাগছে কমেন্টে জানো, কিন্তু পুরো লুকটা দেখাবো, দাঁড়া ক্যামেরাটা ধরার মতো কেউ আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি। ক্যামেরাটা এখানে ফিট করি, আমার পার্সটা কেমন হয়ে জানিও, এর আগে ব্লগও তোমাদের দেখেছিলাম, কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আজকে আমাদের মুর্শিদাবাদে হলো ঠাকুর বিসর্জন, তো আমি সেখানেই যাচ্ছি। মুর্শিদাবাদের আমার বাড়িটা কোথায় দেখাচ্ছে দেখো, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই এই মন্দিরটার পেছনে বাড়িটাই আমাদের। দেখো টোটো উঠে গেছি আর আমি যাচ্ছি এখন আমাদের বড়মুড়ির ধারে ঠাকুর দেখতে। চলো আমাদের বলেছিলাম না দুপুরে, তো সেটাই আমি এখন আছি গঙ্গার ধারে, দেখো গঙ্গার ধারে তো বন্ধু সবাই তো জানো আমি এখন মুর্শিদাবাদে আছি, আর মুর্শিদাবাদে সব থেকে ফেমাস পুজো যেটা জানো বড়মুড়ির ধারে নিম ভৈরব, আর নিমতলা পাড়ার হলো নিমতলা পাড়ার যেটা নিম ভৈরব আর কি। তো আজকে দুটোরই বিসর্জন, তোমাদের একটাই আমি দেখাচ্ছি, যেটা বড়মুড়ির ধারে যে বিসর্জনটা নিম ভৈরব সেইটার,
তো দেখো আমরা চলে এসেছি গঙ্গার ধারে, আর এত লোক মনে হয় বহরমপুরে যত লোক আছে তত লোকই মনে হয় এখানে জড়ো হয়েছে। আর বহরমপুর বাদ দিয়েও অনেক দূর দূর থেকে এখানে লোক আসে বিসর্জন দেখতে, বুঝলে তো। আমিও চলে এসেছি দেখো কলকাতা থেকে বিসর্জনটা দেখবো বলে, কেননা এর আগে অনেক বছর আমি বিসর্জনটা দেখতে পারিনি, কিছু কারণে মেয়ের পড়াশোনা এটা ওটার জন্য আমি এই দিনটা আসতেই পারিনি, যেহেতু আমার বাড়ির কাছেই পুজোটা হয়। আমার যেখানে মুর্শিদাবাদে মায়ের বাড়ি মানে আমার বাড়ি, সেইখানেই পুজোটা হয়, খানিকটা দূর, ওই বেশি না, 5 থেকে 10 মিনিট দূরে পুজোটা হয়। তো চলো, এখানে যারা আছো বহরমপুরে তারা তো সবাই জানো পুজোটা, আর বিশেষ করে বিসর্জন কতটা উৎসব হয়, কতটা ধুমধাম হয় এখানে, কত লাইটিং হয়, অনেক কিছু হয় আর কি। তো দেখো এখানে বাজি ফোটানো হচ্ছে, বাজি ফোটানো দেখতে দেখতে এবার ভৈরব ধর ওইধারে আসছে, গুটি গুটি পায়ে আসছে, এই দেখো চলে এসছে। আর আমরা এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি বন্ধুরা, প্রায় আমরা 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে, কেন ভিড়ের ওদিকে যাচ্ছি না, ওইদিকে তো অনেক ভিড় না, আর তোমরা তো জানো সবাই যে এখানে কতটা ভিড় হতে হয় আর কি। আমরা গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি, এখানে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুর সাথেও দেখা হয়ে গেছে, সবার সাথে গল্প করলাম, তোমাদের যে ভালোবাসাটা রাস্তা দেখলে দাও, একটা করে সেলফি, ভালোবাসা, হাত মেলানো, এগুলো খুব ভালো লাগে, খুব কী বলবো তোমাদের, একদম নিজের বলে মনে হয় তখন। আর এই যে ইউটিউবে এসে তোমাদেরকে জানলাম চিনলাম, নাহলে কোথায় বলো তোমরা আমাকে কী করে চিনতে, আর আমরাও বা তোমাকে কী করে চিনতাম তোমাদের সকলকে। যাই হোক, আমার পরিবারে যারা আছো তারা খুব ভালো ইউটিউবে, সকলেই ভালো। তো চলে দেখো ভৈরব চলে এসছে, তো তোমরা দেখো যারা মুর্শিদাবাদে আছো তারা তো দেখোই জানো, আর যারা বাইরে দূরে দূরে আছো যেমন কলকাতা আরও বাইরে অনেক দেশ আছো, তারা সবাই দেখো যে কত সুন্দর হয়, আর ঠাকুরটাও কতটা বড় হয়, অনেকটা বড় অনেকটা, তোমরা দেখে তো বুঝতেই পারছো কতটা বড়, কতটা লম্বা চওড়া আর কি। তো আর লোক দেখো কত ভিড়, এই ভিড়ের মধ্যে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই যে ওখানে, কারণ ঠাকুরটা যত সামনের দিকে এগিয়ে আসবে তত ভিড় আর কি, মানে লোক দৌড়াদৌড়ি করে এরকম। তো আমরা এক সাইডে দাঁড়িয়ে আছি, তো এই দেখো একদম কাছে চলে এসছে বন্ধুরা নীল ভৈরব, এবার একদম কাছে চলে এসছে। আর আমার গলাটা কেমন লাগছে বলো না, আমি না ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি তোমাদেরকে, আর এডিটিং রাত্রে করা হয়নি, এসব ভৈরব দেখে এসে না শরীরটা প্রচণ্ড মানে কেমন একটা করছিলো, দেখে শুয়ে ঘুমিয়ে গেছিলাম। আর আজকে এটা দেখালাম, কালকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির কাছে যেটা নিমতলা পাড়া বলে ওইখানকার ভৈরব বিসর্জন, আজকে এটা দেখে নাও, কাল ওটা এক এক করে দেখাবো, কারণ একদিনে তো দুটো হয়েছে, একসাথে যদি দুটোই পোস্ট করে দিই তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য তোমাদের একদিন একদিন করে দেখাবো। তো ঠাকুরটা দেখো এরকম করে ধরো গঙ্গাধারে যে রাস্তাটা চওড়া রাস্তায় উঠে গেছে, এইবার যেটা সোজা করে ওরা ঘুরাবে, ঘুরিয়ে তো নামাবে না, তো সেটাই আর কি ব্যাগ ঘুরাচ্ছে। আর তোমাদেরকে ভিড়টা দেখিয়ে দিলাম, শুধু লোকের মাথায় দেখা যাচ্ছে, দেখো কত লোক মানে কোটি কোটি লোক জড়ো হয়েছে এখানে, বুঝলে, এখানে ওইদিকার রাস্তায় এদিক ওদিক সব দিকে। তো এই যে এখন ঘোরানো হচ্ছে, বাজি ফোটানো হচ্ছে, আর ভয়েসটা দিতে পারলে তো ভালোই হতো, ভয়েস তো দেওয়া যাবে না জানো, এখানে গান টান এটা ওটা বাজনা অনেক কিছুই বাজে, যদি কোনো প্রবলেম হয় তার জন্য ভয়েসটা আমি মিউট করে ওভার ভয়েস দিচ্ছি আর কি। তো বন্ধুরা দেখো ঠাকুরটা ব্যাকে ঘুরে গেছে, এবার এইটা যেটা যেখানে বিসর্জন হবে, যেখানে ব্যারিকেড দিয়ে আর কি ঘেরা আছে, সেই জায়গাটাতে ঠাকুরটা নিয়ে যাবে, তারপরে গয়না টয়না যা পরানো আছে সব খোলা হবে, তারপরে বিসর্জন হতে অনেকটা রাত্রি, তো আমরা বিসর্জন দেখবো না, এবার আমরা বাড়ি চলে যাবো। আর কত বাতাসা কত কিছু সব ছোড়াছুড়ি হচ্ছে দেখেছো। তো চলো, আজকে যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানো জানি অবশ্যই, আর কারা মুর্শিদাবাদ থেকে দেখলে আর কে কোথা থেকে দেখলে ভিডিওটা সেটাও একটা করে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর থেকে দেখা হয়েছে আর কি। তো সকলে ভালো থেকো, সবাইকে বাই, টাটা। তো এই দেখো বাবার মুখটা কি সুন্দর লাগছে দেখেছো, একদম তোমাদেরকে জুম করে কাছ থেকে দেখাচ্ছি কিন্তু আমি অনেকটা দূরে আছি অনেকটা। তো এই দেখো সে গরান জায়গাটায় আর কি গঙ্গাধারে যেটা কাছে সেটা নামানো হলো। তো চলো সকলকে বাই বলে ব্লগটা আজকে এখানে শেষ করলাম, ভালো থেকো।